কথা খামে না মানে এই দেখতো আছ না আব্বা মুখ দেখতে পাচ্ছ না ও নো ও মুখ দেখতে পাচ্ছ না মুখ দিতে না পারে আর পাছা দিতে আবা শুনছ হ্যাঁ বলো মেয়েটা তো অনেকদিন বিয়া হয়ে গেছে তো ফোন করে ডাকো আমার খুব দেখতে ইচ্ছা করছে মা তো আব্বার ওষুধ লাও বাবু তোর বুবুকে একটু ফোনটা লাগিয়ে দে তো দাও এখানে ফোনটা ধরো তো হ্যালো মা কেমন আছো আছি মোটামুটি তোর বাপ বলছিল তোদের দুজনকে আসতে তোর আব্বা খুব অসুস্থ জামাই খেলে আই না ও মা কি বলছো কি হয়েছে তোমার জামাই সব কথা বলো এই না কথা বলো কে ফোন করছে আমার মা কেমন আছো জামাই বাবা জীবন হ্যাঁ মা ভালো আছি যাবো খুব ব্যস্ত খুব ব্যস্ত যাওয়ার সময় নাই একদিন সময় করে যাবো শ্বশুর খুব অসুস্থ তোমরা দুজনে এসে দেখি যাও ও অসুস্থ পটল তুলেনি তো আরে মানে মরেনি তো যাবো একদিন হ্যালো 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 কেটে দিয়েছে মনে হয় আমি শুনে নিব আমার মুখের উপর কথা বলিস আব্বার বিশাল শরীর খারাপ তোমাকে কি এখনি যেতে বললো কেনে শালা শ্বশুর আব্বার জিপ টিপ বেড়ে গেছে নাকি এখন যাওয়া যাবে না এখন মেলা কাজ তাহলে তো যেতেই হবে রে দাঁড়া মানি ব্যাগটা লাগি শ্বশুর মশাই ফলটল দিতে হবে উঠেন আপনার লিগে ফল এসছি আপেল আঙুর বেদানা কলা লেবু উঠেন দাও দাও খাই দাও অব্বা খাও
খান আব্বা খান। মা আব্বা তো মুখ দিয়ে আঙুর খেতে পাচ্ছে না। হ্যাঁ রে মা, কাল থেকে কিচ্ছু খাচ্ছে না। মা খাচ্ছে না মানে? আমি এত টাকা খরচ করে ফল কিনে আসলে খাবে না মানে? আত্মসহ্য করে গেল না রে।